ওয়েলকাম ব্যাক। আপনাদের সবার মিষ্টি মিষ্টি হাসি দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি জানি আমাকে দেখলে আপনাদের মন ভালো হয়ে যায়। এবং আজকে এবং এবার কোন ধরনের শুধু এবং আজকে আপনাদের জন্য যে ব্লগটি রয়েছে সেটি হচ্ছে ব্লগ 5। এবং আজকে আমরা যেটা করব ফটোগ্রাফি টিউটোরিয়াল বাইকারদের জন্য, যারা বাইক আসলে ভালোবাসেন তারা সবাই কিন্তু চান যে তার প্রাণের প্রিয় বাইকটার সাথে একটা দুইটা ভালো ছবি তোলা। কিন্তু অনেকেই দেখা গেছে যে আসলে সবাই তার ফটোগ্রাফার না ভাই, ঠিক আছে। এই কারণে হয় কি, ইটস ডেডিকেট টু মাই ফ্রেন্ড সিফাত। ওই বেচারা অনেক প্যারা নিয়ে অনেক দূরে দূরে ঘুরতে যায় কিন্তু ওর কোনো ভালো ছবি থাকে না। সিফাত সাবস্ক্রাইব করবো, তুই সাবস্ক্রাইব করো না আমি জানি। তো দ্য পয়েন্ট ইজ, যারা আসলে বাইকাররা অনেক দূরে দূরে ট্যুরে যান, অনেকের কাছে DSLR থাকে, অনেকের কাছে DSLR থাকে না, অনেকের কাছে ভালো DSLR থাকে, অনেকের কাছে খারাপ DSLR থাকে, অনেকের কাছে আইফোন থাকে, অনেকের কাছে আমার মতন গরিবের কম দামি 10,000 টাকা দামের মোবাইল থাকে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আজকে 4টা দিয়ে ছবি তুলবো, যে আপনার কাছে সবচেয়ে কম দামি মোবাইল দিয়ে ছবি তুললে কীভাবে ভালো ছবি তুলবেন, আর সবচেয়ে দামি ক্যামেরা দিয়ে ছবি তুললে সেটা কীভাবে তুলবেন, আজকে সবকটা তুলবো। এবং ক্রুজার বাইকের মধ্যে কীভাবে ছবি তুলতে হয় এবং স্পোর্টস বাইকের মধ্যে কীভাবে ছবি তুলতে হয়, এবং ইফ পসিবল, আমি শিওর না, মেবি অ্যানাদার টাইপ অফ বাইক, স্ট্রিট রেসার, সেই বাইকগুলোর মধ্যে কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে বসতে হয়, সেগুলো আমরা আজকে দেখাবো। অতএব দেরি না করে চলেন, স্পোর্টস বাইক হচ্ছে আমার কাকুর কাছে, তার দিকে চলে যাই। এভরিওয়ান পরিচিত হই, এটা হচ্ছে আমার ভাগিনা সোহাগ। আমার ভিউয়ারদের সাথে পরিচয় হোক, আমার ভাগিনা নো পেইন নো গেইন, মানে বেদনা ছাড়া বদনা পাওয়া যায় না, ঠিক আছে, সেই ফিলোসফিতে বিশ্বাস করে। আর এটা হচ্ছে আমাদের রুস্তম লাইট, কারণ ওর বড়টার নাম হচ্ছে রুস্তম, ও হচ্ছে রুস্তম লাইট, কারণ ও চিকু, ও রুস্তমের মতন না। অ্যান্ড হিয়ার কামস দ্য কাকু, যাকে আমার প্রোফাইলে যার ট্যাগ এবং যার প্রোফাইলে আমার ট্যাগ সবচেয়ে বেশি। আমি অ্যাকচুয়ালি আসলে তিনটা বাইক নিয়ে কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু একজন দাঁতের ডাক্তারের কারণে বলতে পারতেছি না। এটা বাকিতে যে দিচ্ছি বলতে যা দিচ্ছি, মাত্র 200 টাকা ডাক্তারের ভিজিট, মাত্র 200 টাকা। তাই আর হতাশা নয়, উন্নত চিকিৎসার জন্য আপনারা চলে যাবেন কান্দারগাঁও নুমান ফার্মেসিতে। একটু আগে আমরা দেখাইছিলাম রুস্তম লাইট, আর এখন হচ্ছে রুস্তম প্রো ম্যাক্স। রুস্তম ওই তো আমার ইজ্জত দিল না, তোর তোর গরুর মাংস খাওয়া বন্ধ আজকের, তো বুঝিস। আমাদের সাথে আছে ক্যামেরার পিছনে সিয়াম, এবং তারও পিছনে, সিয়ামের পিছনে আছে অনিক আঙ্কেল, যিনি এখন হচ্ছে দুমায়া ফটো খিচক, এবং তার পিছনে আছে অপূর্ব আঙ্কেল। আর আমার ভাগ্নের সাথে তো পরিচয় হয়েছেই, তাহলে আমরা এখন কাজে নেমে যাই। আমরা প্রথমে USR দিয়ে শ্যুট করব। কঠিন একটা আছে তো, তোমার ঘাসটাকে ফোকাস করতেছে আর ব্লার ইয়া পিছনের ট্র্যাক ইয়াটা ব্লার হয়ে যাচ্ছে বাইকটা। কোনটা কোনটাতে বেটার হবে, বাইকটারে ফোকাস করেন সামনের ঘাসগুলো ব্লার রাখেন?
আর ঘাস যদি ফোকাস করতে চান ম্যানুয়াল ফোকাস করতে চান তাহলে এই জায়গা থেকে তো না না এরে পাচ্ছে পাচ্ছে হ্যাঁ আচ্ছা তোলে চামড়া সাবধান এই ঘাসের সাথে লাগিয়ে উল্টা টান দিলে কিন্তু কেটে যাবে তো আমাদের ফার্স্ট মডেল হচ্ছে আমাদের অনিক আঙ্কেল ফারহাদুল্লাহ শিকদার অনিক কাকু কি আমাকে প্রসিড হ্যাঁ এই করোনা পোর্ট্রেট তোলার সময় একটা মেইন প্রায়োরিটি হচ্ছে যে সম্পূর্ণ সাবজেক্ট যাতে ফোকাস থাকে সাবজেক্ট যদি ফোকাস থাকে সাবজেক্ট যাতে সম্পূর্ণ পুরো ফ্রেমটা জুড়ে আসে তাহলে হয় কি গাড়ির সৌন্দর্যটা খুব সুন্দরভাবে বোঝা যায় তবে স্ট্রিট রেসার গাড়ির আই থিঙ্ক যে শুট করার জন্য গাড়ির ফ্রন্ট সাইড থেকে যদি আপনি ছবিটা নেন তাহলে আলটিমেটলি আপনি যতটা হেলদি হন না কেন আপনার গাড়ির সাথে সম্পূর্ণ ছবিটা মানাবে এবং আই থিঙ্ক কাকু অ্যাগ্রিও করবে ও ওয়াও ফ্যান্টাস্টিক জোস ছবিটা আপনারা ছবিগুলো অবশ্যই এই জায়গায় দেখানো লাগবে না ছবিগুলো এটা পোস্ট প্রোডাকশনে দেখে যাবে এবং এডিট করা এবং এডিটিংয়ের এডিট ছবিগুলো মেন ফাইল এবং এডিট ফাইল কীভাবে করছি সেই এডিটিংয়ের একটা টিউটোরিয়াল আসতেছে সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দেবেন কমেন্টে জানাবেন যে ভাই আমরা এডিটিংয়ের টেকনিকটা দেখতে চাই স্পোর্টস গাড়িগুলো আসলে কি লাইটটা জ্বলা থাকলে আর যদি স্পোর্টস গাড়িটা কে আমরা রানিং অবস্থায় তুলতে পারি ইটস আ স্পেকট্রাকুলার ভিউ এবং স্পোর্টস গাড়ির আই থিঙ্ক বেস্ট প্রোফাইল হচ্ছে ফ্রম দ্য সাইড প্রোফাইল অ্যান্ড আই থিঙ্ক উই গট দিস সবাই আমরা আসলে করি কি সবসময় ক্যামেরা নিয়ে সবসময় ক্লোজ তুলি বাট হোয়াইট শটের যে একটা মজা আছে পুরো পরিবেশটা না বুঝতে আসলে বোঝায় না যে হোয়াইট শটের মজাগুলো কি হোয়াইট শটে আপনি চাইলে আকাশ বাতাস পাতাল পুরি পুরি জিনিস যাই হোক সব কিছু আপনি আপনার ফুটেজের মধ্যে ইনক্লুড করতে পারতেছেন তোমার ক্যামেরা হ্যাঁ বসছিলাম বসেন 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 যে যে বসছিলেন হ্যাঁ হ্যাঁ ওপস ওপস আই থিঙ্ক একটা আমার মন মতন পাইছি আজকে ও এটা সেই এই কাকু এই ছবিটাই চাকাগুলো সহ কি সহ চাকাগুলো সহ মানে পুরো বাইকটা সহ পুরো বাইকটা সহ ওকে 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 সমস্যা নাই সয়ন এটা আমার একটা চাই ওকে ওকে মানে এতক্ষণ হইছে ইঞ্জিন স্টার্ট হইছে ওপস এটা আরো ভালো হয়েছে বললাম না ইঞ্জিন স্টার্ট হয়েছে এতক্ষণে ভালো আসছে আপনার ইয়াটা নামায় দেন হেডফোনের জ্যাকটা নামায় দেন ভালো আসছে আপনি বসবেন কোথায় আমার ভাতটা এখানে হ্যাঁ 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 বসেন স্টুডিওতে গেছিলাম আমি ছবি তুলতেছি বাজারে লোড করা মাসুদ ভাই আর কেউ করে না আপাতত ইয়েস ক্রেডিট করে ইয়ে করতে পারবো না হ্যাঁ ফ্ল্যাশ শট আচ্ছা এইভাবে সেম জিনিসটাই আরেকটা তুল খালি কেমন পিছনে আকাশ পিছনে আকাশ জাস্ট চেহারাটা ও ধন্যবাদ ধন্যবাদ এই জিনিসটাই তোমার আমি তোমাকে দেখাই দিচ্ছি তুমি এরকম করো আমি তোমাকে ফ্রেমিংটা দেখাই দিই বলা চুল কাহিনি তুমি তোমার অ্যালবাম ইউজ করতে
ওপস 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 থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এর কথাই বলছি এরকম একটা এটা না ইয়েস ওফ এই জায়গায় সাথে রাখবেন চাবিটা বাম হাতে রাখবেন ঠিক আছে বাম হাতে আপনি ওটার দিকে তাকান আমারও তো ছবি কিছু মনে করবেন না স্মার্টফোন কিছু ফটোগ্রাফি হবে স্মার্টফোনটা যেহেতু আমরা DSLR দিয়ে তুললাম পোজগুলো দেখালাম স্মার্টফোনের কিছু এক্সট্রা পোজ আছে যে পোজগুলো আসলে DSLR এ উই অল আর স্মার্ট এন্ড উই আর ইউজিং আ ফোন দ্যাট মিন্স স্মার্টফোন আমরা কাকুর একটা স্মার্টফোন ফটোগ্রাফির একটা মজা হচ্ছে কি ওয়াইড লেন্স তো অনেক কিছু অনেক মজার ধরনের কিছু ছবি দিয়ে করা যায় মাথাটা দিয়ে ঘুরান মাথাটা দিয়ে ঘুরান হ্যাঁ হ্যাঁ এই পাওটা নামায় রাখেন হ্যাঁ গাড়িটা লাগলে একটু কাত করেন কিছু জিনিস যেগুলো হচ্ছে চাইলেও DSLR সম্ভব না অথবা DSLR সেম ছবিগুলো তুলতে গেলে অনেক বেশি খরচ পড়বে হ্যাঁ কারণ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দাম অনেক বেশি তো একটু সামনে আসেন সামনে এসে একটু ইয়ে করেন হ্যাঁ যে পোস্টে যেটা দিচ্ছি কাকু স্ট্যান্ডার নামান গাড়িটা ইয়ে করেন আপনি এই সাইডে ঘুরেন এই সাইডে ঘুরেন পুরোপুরি এই সাইডে ঘুরেন হ্যাঁ ঘুরা বসেন স্মার্টফোনের সবচেয়ে বেশি মজা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা কারণ পুরো পার্সপেক্টিভটা সম্পূর্ণরূপে আনা যায় কাকু ওইদিকে তাকান তো এপিক ফ্রেম যেহেতু ইটস স্মার্টফোন আমরা চাইলে এটা অনেক লো অ্যাঙ্গেলে ঢুকাই দিতে পারি যেটা DSLR নিয়ে যে যেভাবে আসলে মুভ করা মুশকিল প্রত্যেকটা জিনিসেরই আসলে নিজস্ব কিছু মজা আছে এই ছবিটা আমাকে এই আরন সাহেব তুলে দিই একটা এই ছবিটা আরন সাহেব হ্যাঁ হ্যাঁ বসেন 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 তাহলে আমরা দেখি যে স্পোর্টস বাইকে কিভাবে স্মার্টফোন দিয়ে ছবি তুলতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ সেম পিকচারটা যদি আমরা স্পোর্টস বাইকে তুলতে চাই আমাদের ধরলাম টিপ দিলাম উঠে গেল ও এবং বালু ভরে গেল হ্যাঁ ছবি তোলা এতটা সোজা না অপূর্ব আঙ্কেল সামনে আসে জীবনের প্রথম ফটোগ্রাফারের ভালো ছবি উঠছে আমার একটা এরকম তুলো আমি জানি আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে ইনফরমেটিভ হয় নাই বিকজ অফ আসলে মজা করার জন্য আসছি মজায় মজায় ছবি তুলতে গেলে অনেক কিছু দেওয়া সম্ভব হয় না
চেষ্টা করব আরো ইনফরমেটিভ দেওয়ার জন্য, এবং আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে এবং এই দিকে যদি সাপোজ ফটোগ্রাফির কোনো আইডিয়া পেয়ে থাকেন সামনে আরো আইডিয়ার জন্য, এবং যারা এডিটিংটা শিখতে চান যে কিভাবে ছবিগুলো একটা থেকে আরেকটাতে আমি এডিটিংটা ইয়ে করছি সেটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে বলে দিবেন। এবং আমার ফোন আসছে, আল্লাহ হাফেজ। আমরা এখন একটা আউটরো দিয়ে চলে যাবো।